হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমি কলার খোসা ভর্তার একটি রেসিপি দেখাবো। এটি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং যে পদ্ধতিতে আমরা এটি করব সে পদ্ধতিটিও আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে কলার খোসাগুলোকে প্রেশার কুকারে আমরা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। পানিটা ঝরিয়ে ফেলে এটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব। যাদের প্রেশার কুকার নাই তারা সাধারণ পাতিলেও করতে পারেন, এটা ব্লেন্ডারে অথবা শিলপাটায় খুব চিকন করে পিষে নেবেন। এরপর একটা আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে, সে তেল সহ আমরা চুলায় রাখলাম। তেলটি গরম হলে আমরা সেখানে একটি তেজপাতা দেব, তারপর আমরা আদা রসুন এবং জিরা হামানদিস্তায় খুব ভালোভাবে ছেঁচে রেখেছি, সে ছেঁচে রাখা আদা এবং রসুনগুলো দিয়ে আমরা হালকা বাদামি করে ভাজতে থাকব। এবার আমরা যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছি বা স্লাইস করে রেখেছি সেটা আমরা দিয়ে দেব, সেটাকেও আমরা ভাজতে থাকব। এবার কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা গুলো দিলাম। এবার আমরা একটি ডিম ভেঙে দিলাম, ডিমটা আমরা ভেঙে দেব, ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করব এবং ডিমটিকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভাজব। ডিমে যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন সেখান থেকে খুব ভালো ঘ্রাণ বেরিয়ে আসবে। আমরা নাড়াচাড়া করছি, ডিমটাকে বাদামি হওয়ার সুযোগ দিচ্ছি। ডিমটা ভাজা হলে আমরা খোসার পেস্টটি এখানে দিয়ে দেব। পেস্ট দিয়ে দিলাম, এখানে আমরা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আধা চামচ গরম মশলা, লবণ দিয়ে এখন নাড়তে থাকব যতক্ষণ না রসটা শুকিয়ে আসে এবং বেশ আঠালো হয়ে আসে। তৈরি হয়ে গেছে কাঁচা কলার খোসা ভর্তা, সাধারণ জিনিস অসাধারণ স্বাদ। ভিউয়ার্স, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অথবা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।